ভ্যারিগ্রামস থিওরেম, এটা বলবিদ্যা বা মেকানিক্সে আছে, তোমরা দেখবে স্ট্যাটিক্সে আছে, এটা স্থিতিবিদ্যা। ভ্যারিগ্রামস থিওরেম, ভ্যারিগ্রামের উপপাদ্য। এই থিওরিতে কি বলা আছে যে মনে করো যে দুটো কোপ্লেনার ফোর্স আছে, কোপ্লেনার মানে কি একই সমতলে দুটো ফোর্স আছে, কোনো একটা পয়েন্ট থেকে তারা অ্যাক্ট করছে দুদিকে, এইরকম দুদিকে অ্যাক্ট করছে, তাহলে এই দুটো ফোর্সের একটা রেজাল্টেন্ট পাওয়া যাবে, একটা লব্ধ বল পাওয়া যাবে, রেজাল্টেন্ট ফোর্স। বলা হচ্ছে যে ওই সমতলেই, যে সমতলে দুটো ফোর্স আছে ওই সমতলেই যে কোনো বিন্দু, ওরা যেখানে ইন্টারসেক্ট করেছে সেটা নয়, কিন্তু যে কোনো অন্য বিন্দুর সাপেক্ষে যদি বলের ভ্রামক বা টর্ক ক্যালকুলেট করা হয় দুটো ফোর্সেরই এবং তাদের সামেশন নেওয়া হয়, অ্যালজেব্রিক সামেশন, ডিরেকশন বিচার করে অ্যালজেব্রিক সামেশন নেওয়া হয়, এবং ওই একই বিন্দুর সাপেক্ষে যদি রেজাল্টেন্ট ফোর্সের টর্ক হিসেব করে, টর্ক ক্যালকুলেট করে, টর্ক ক্যালকুলেট করা হয়, তাহলে দেখা যায় যে রেজাল্টেন্ট ফোর্সের টর্ক ওই বিন্দুর সাপেক্ষে সমান সমান হচ্ছে ওই যে দুটো বল ছিল, দুটো ফোর্স ছিল, ওদের যে অ্যালজেব্রিক সামেশন, টর্কের অ্যালজেব্রিক সামেশন, এই দুটো সমান হয়। এটা প্রমাণ করা যায়, আমি প্রমাণটা এখানে করে দেখাচ্ছি না, তোমাদের বইয়ে তো আছেই, অন্য কোনো লেকচারে ওটা করে দেখাবো প্রমাণটা। ভেক্টর দিয়ে খুব সহজে প্রমাণ করা যায়, একদম সহজে দু চার লাইনই প্রমাণ হয়ে যাবে ভেক্টর দিয়ে। তোমাদের একটাই সাজেশন, যারা পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা ফিজিক্স পড়তে চাও বা ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাও, ভেক্টর ভালো করে শিখবে। ভেক্টর না শিখলে খুব অসুবিধা, ম্যাথামেটিক্স পড়তেও অসুবিধা, ফিজিক্স পড়তেও অসুবিধা, আর ইঞ্জিনিয়ারিং পড়তে তো অসুবিধা হবেই, স্পেশালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলো পড়তে খুব অসুবিধা হবে। ভেক্টর দিয়ে খুব সহজে খুব ছোট্টোর মধ্যে করে ফেলা যায়, আর ভেক্টর ছাড়া অন্যভাবে যদি করা হয় অনেক লেন্দি হয়ে যায়। তাহলে কি বোঝাতে পারলাম? একই সমতলে দুটো ফোর্স আছে, একটা বিন্দু দিয়ে তারা অ্যাক্ট করছে, একটা পয়েন্ট থেকে তারা অ্যাক্ট করছে, তাহলে দুটো বলের একটা লব্ধ বল পাওয়া যাবে, একটা রেজাল্টেন্ট ফোর্স পাওয়া যাবে, তাহলে ওই সমতলেই অন্য যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে যদি রেজাল্টেন্ট ফোর্সের টর্ক হিসেব করা হয়, সেইটার যা ভ্যালু, সেটার যা ম্যাগনিচিউড, আর ওই দুটো যে ফোর্স ছিল তাদের প্রত্যেকের যদি টর্ক হিসেব করে অ্যালজেব্রিক সামেশন নেওয়া হয়, এই অ্যালজেব্রিক সামেশনটা বলা হচ্ছে শুধু সামেশন বলে একটু ভুল হবে, কারণ ধরো যে বিন্দুর সাপেক্ষে টর্ক নেওয়া হচ্ছে ওই দুটো ফোর্সের, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর অন্যটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে সেটা কিন্তু বিচার করতে হবে। ধরো কনভেনশন করলে যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে তুমি পজিটিভ নেবে আর ক্লকওয়াইজকে নেগেটিভ নেবে, আর রেজাল্টেন্ট যে ফোর্স হবে সেটাও বিচার করতে হবে, ওটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না ক্লকওয়াইজ হচ্ছে, যে বিন্দুর সাপেক্ষে তুমি টর্ক ক্যালকুলেট করতে চাইছো। বিন্দুটা কিন্তু তোমার চয়েস, যে কোনো বিন্দু, আর্বিট্রারি বিন্দু হতে পারে ওই সমতলের মধ্যে, ঠিক আছে? শুধু যে পয়েন্টে ওই দুটো ফোর্স ইন্টারসেক্ট করছে, যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টের সাপেক্ষে নেওয়া যাবে না, তাহলে তো সেই পয়েন্টের সাপেক্ষে প্রত্যেকটা বলের ভ্রামকি জিরো হবে, টর্ক জিরো হবে। তিনটে ফোর্স আছে, তাই তো? দুটো কম্পোনেন্ট আছে, একটা রেজাল্টেন্ট আছে, তার তিনটেরই আলাদা আলাদা করে জিরো হবে, তাই না? কারণ টর্ক মানে কি, যে বিন্দুর সাপেক্ষে কোনো ফোর্সের টর্ক হিসেব করা হয়, মানে হচ্ছে যে সেই বিন্দু থেকে সেই ফোর্সের ওপরে একটা লম্ব টানতে হবে, একটা পারপেন্ডিকুলার টানতে হবে, ওই পারপেন্ডিকুলার যে লেন্থ, ওই বিন্দু থেকে ওই ফোর্সের উপরে যে লেন্থটা, পারপেন্ডিকুলার লেন্থ, সেই লেন্থ
আর ওই ফোর্সের যে ম্যাগনিটিউড, এই দুটোর প্রোডাক্টকে মানে মাল্টিপ্লিকেশনকে, গুণফলকে টর্ক বলা হয়। টর্কের মানে এইভাবে হিসাব করা হয়। ভেক্টর দিয়ে যদি করো তাহলে হচ্ছে যেই বিন্দুর সাপেক্ষে তুমি টর্ক হিসাব করতে চাইছো সেটার যদি পজিশন ভেক্টর আর হয়, যেখানে ইন্টারসেক্ট করছে ফোর্সকে, যদি পজিশন ভেক্টর আর হয় এবং ফোর্স যদি এফ হয়, তাহলে আর ক্রস এফ, এইভাবে টর্ককে ডিফাইন করা হয়। আর ক্রস এফ, ক্রস প্রোডাক্ট, ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এটা এফ ক্রস আর লিখবে না কিন্তু, কারণ আর ক্রস এফ ইজ নট ইকুয়াল টু এফ ক্রস আর। আর ক্রস এফ ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কী হয়, আর ক্রস এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ ক্রস আর হয়, সাইন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আর ক্রস এফ, আর আর ক্রস এফ এর ভ্যালু কত হবে, আর সাইন থিটা ইন্টু এফ। বা এরমভাবে বলা উচিত না, যেভাবে ভেক্টর ডিফাইন করা বলা উচিত, আর ক্রস এফ মানে হচ্ছে আর এর ম্যাগনিচিউড ইন্টু এফ এর ম্যাগনিচিউড মাল্টিপ্লাইড বাই সাইন থিটা। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই সাইন থিটা। এই সাইন থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা করতে গেল, থিটা অ্যাঙ্গেলটা কী অ্যাকচুয়ালি, যে পারপেন্ডিকুলার টানা হলো সেইটা না, সেটা তো 90 ডিগ্রি। যে বিন্দুর সাপেক্ষে টর্ক ক্যালকুলেট করছো সেই বিন্দু থেকে যে বিন্দুতে ফোর্সগুলো অ্যাক্ট করছিল এই বিন্দু দুটো যোগ করো, যে বিন্দুর সাপেক্ষে টর্ক ক্যালকুলেট করতে চাইছো সেই বিন্দু থেকে নিয়ে যে বিন্দুতে দুটো ফোর্স ইন্টারসেক্ট করেছিল সেই বিন্দু পর্যন্ত স্ট্রেট লাইনটা জয়েন করো। এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইন ফোর্সগুলোর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা। প্রত্যেকটা অ্যাঙ্গেল আলাদা হবে, এক একটা ফোর্সের এক একটা হবে। থিটা দিয়ে বলছি, একটা হবে থিটা, একটা হবে আলফা, একটা হবে বিটা, তাই তো? মনে করো ফোর্সগুলো হচ্ছে এফ ওয়ান আর এফ টু, আর এদের রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এফ। তাহলে অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হবে। তাহলে ভ্যারিগনন থিওরেমে বলা হচ্ছে এই যে অ্যালজেব্রিক সামেশান অফ দি ফোর্সেস, সরি, অ্যালজেব্রিক সামেশান অফ দ্য টর্কস অ্যাবাউট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু অ্যালজেব্রিক সামেশান অফ দি টর্ক অ্যাবাউট দি সেম পয়েন্ট অফ দি রেজাল্টেন্ট ফোর্স। এটা তো দুটো ফোর্স নিয়ে বলা হলো, অ্যাকচুয়ালি ইন জেনারেল ফোর্সের সংখ্যা যতই হোক তারা যদি একটা বিন্দু দিয়ে অ্যাক্ট করে, এন নম্বর অফ ফোর্সেস থাকতে পারে, সেই এন এর মান যা খুশি হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, যা খুশি হতে পারে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই এটা ট্রু। প্রমাণ করবার সময় দুটো ফোর্স নিয়ে করা হয়, চাইলে তুমি অনেকগুলো ফোর্স নিয়েও করতে পারো, ভেক্টর দিয়ে খুব সহজে করা যায় এটা। বোঝাতে পারলাম? এটা হচ্ছে তাহলে ভ্যারিগনন থিওরেম। আর স্ট্যাটিক্সের প্রবলেম করতে গেলে, স্থিতিবিদ্যার প্রবলেম করতে গেলে ভ্যারিগনন থিওরেম অনেক সময় কাজে লাগে, ইজি হয়ে যায় প্রবলেম সলভ করা, কাজে লাগে, কাজে লাগাবে তোমরা। তখন তোমরা কী করবে, যে অ্যালজেব্রিক সামেশানটা হলো, কারণ হচ্ছে স্থিতিবিদ্যা পড়ছো তুমি, তাহলে ঘূর্ণন থাকবে না, বস্তু স্থির আছে, তার ঘূর্ণন থাকবে না, রোটেশন থাকবে না, আর রোটেশন যদি না থাকে তাহলে টর্ক জিরো হবে, কারণ রোটেশন হতে গেলে টর্কের প্রয়োজন আছে, টর্ক অ্যাপ্লাই করলে তবেই রোটেশন হয়। যেমন কোনো বস্তু রৈখিক গতির জন্য, মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, তার জন্য যে ফোর্সটা দরকার হয়, তার জন্য যা দরকার হয় সেটাকে ফোর্স বলে। রৈখিক গতির জন্য, মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, তার জন্য যা দরকার হয় সেটাকে বলে ফোর্স, আর ঘূর্ণনের জন্য যা দরকার হয় সেটাকে বলে টর্ক। তাহলে এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট, তাই না? টর্ক আর ফোর্স হচ্ছে ইকুইভ্যালেন্ট। রোটেশনাল মোশনে যে টর্ক, লিনিয়ার মোশনে সেইটা হচ্ছে ফোর্স। ইউনিট আলাদা হবে কিন্তু,
ফোর্সের ইউনিট এমকেএস ইউনিট কী হয়? নিউটন। তাহলে টর্কের ইউনিট কী হবে? এটা আর ক্রস এফ আছে, আর আর এফ এর গুণফল। আর যে সাইন থিটা বলছো তার কোনো ইউনিট হয় না। তাহলে আর হচ্ছে কি? ডিস্টেন্স। তাহলে এমকেএস ইউনিট হবে কি? মিটার। তাহলে টর্কের ইউনিট কী হবে? নিউটন মিটার। কীভাবে লেখা হয়? নিউটন একটা ড্যাশ দিয়ে, মানে এন ক্যাপিটাল এন ড্যাশ দিয়ে স্মল এন, এম, এম ফর মিটার, ক্যাপিটাল এন। নিউটন অলওয়েজ ক্যাপিটাল এন দিয়ে লিখতে হয়, কারণ এটাই ডিফাইন করা হয়েছে নিউটনের নাম অনুসারে, স্যার আইজ্যাক নিউটনের নাম অনুসারে এই ইউনিটের নাম দেওয়া হয়েছে। এই ক্যাপিটাল এন দিয়েই লিখতে হয় এটা। এই এত কথা এটা ক্লাস নাইন টেনের স্টুডেন্টের জন্য কাজে লাগবে, ইলেভেন টুয়েলভের স্টুডেন্টরা জানে এটা অলরেডি। এটা অ্যাকচুয়ালি যেভাবে আমি পড়ানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ক্লাস নাইন থেকে নিয়ে টুয়েলভ সবার কাজেই লাগবে, ঠিক আছে? তাহলে স্ট্যাটিক্সের প্রবলেম সলভ করতে গেলে একটা পয়েন্টের সাপেক্ষে সমস্ত ফোর্সের অ্যালজেব্রিক টর্কের অ্যালজেব্রিক সামেশন নেবে আর ওটাকে জিরো করে দেবে, কারণ তাতে কোনো নেট টর্ক থাকবে না। যেহেতু নেট ফোর্স থাকবে না, ওতে নেট টর্ক থাকবে না। নেট টর্ক থাকলেই ওটা ঘুরতে শুরু করে দেবে, যেহেতু ঘুরছে না ওতে নেট টর্ক জিরো হবে, রেজাল্টেন্ট টর্ক জিরো হবে, ঠিক আছে? এইটা অ্যাপ্লাই করবে, অনেক অনেক প্রবলেম এটা অ্যাপ্লাই করলে খুব সহজে সলভ হয়ে যায়। আর কোনো কোনো প্রবলেম তো দরকার পড়বেই, করতে হবে, ইকুয়েশনের দরকার পড়বে সলভ করার জন্য, তখন এই ভ্যারিগন থিওরেম কাজে লাগবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। চেষ্টা করবে বই পড়বে, শুধু এই ভিডিও লেকচার দেখলে বা স্কুলে টিচারের লেকচার দেখলে হয় না, কিন্তু নিজে বই পড়বে, বুঝতে না পারলে বারবার পড়বে। আর ভিডিও লেকচারের সুবিধা হচ্ছে যে ভিডিও যদি সেভ করে রাখো বা আবার ইউটিউব থেকে পেয়েই যাবে, তো বারবার ভিডিও লেকচার দেখে দেখে বুঝবার চেষ্টা করবে। ফিজিক্স যদি বুঝতে না পারো, শুধু যদি মনে রাখো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। মানে যদি ফিউচার তৈরি করতে চাই যে ফিজিক্স নিয়ে ফিউচার তৈরি করবো, ফিজিক্সে বিএসসি করবো, এমএসসি করবো, পিএইচডি করবো, বা ম্যাথামেটিক্সে বিএসসি এমএসসি পিএইচডি, বা ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবো, তার জন্য কিন্তু বুঝতে হবে। শুধু মনে রেখে যদি পরীক্ষায় লিখতে চাও তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে একদম পারবে না কিছু করতে, হায়ার ক্লাসে তখন কিছুই করতে পারবে না। অতএব বুঝতে না পারলে বারবার পড়বে। আর আমার কাছে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, চেষ্টা করবো উত্তর দেওয়ার, প্রয়োজনে আবার ভিডিও তৈরি করে সেই উত্তরটা দিয়ে দেবো। এই ভিডিও লাইক করে থাকো, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করবে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, এই ভিডিও দেখার যদি মনে করে যে প্রয়োজন আছে আমার ভিডিওগুলো, তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন প্রেস করবে নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন ভিডিও পাওয়ার জন্য না, নতুন ভিডিওর নোটিফিকেশান পাবে বেল আইকন প্রেস করবে। জানো এখনকার দিনে সবাই জানো, এটা এত বলার দরকার হয় না প্রত্যেকটা ভিডিওতে, এখনকার দিনে সবাই সব কিছু জানে, সবার হাতে স্মার্টফোন, ঠিক আছে? তাহলে এই ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।